আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য আমি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় ৩, আলোচ্য বিষয় পিতামাতার খেদমত, এই বিষয়টি আলোচনা করার জন্যে আজকের ক্লাসে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষে তোমাদের বাড়ির কাজ হিসেবে নির্ধারণ করেছি ৬টি শূন্যস্থান পূরণ করা। ৬টি শূন্যস্থান পূরণ করে অর্থাৎ পূর্ণ বাক্য উঠিয়ে যেই জায়গাটায় গ্যাপ, গ্যাপের জায়গায় শব্দ বসিয়ে প্রিয় শিক্ষার্থী ৬টি সেন্টেন্স লিখে জমা দিবে রবিবার, এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, HW-র উপরে তোমাদের ৩০ নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে, সেই কারণে HW-এর গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্যে পিতামাতার খেদমত এই বিষয়ে আলোচনা নিয়ে এসেছি। এটি তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৭৫ এবং ৭৬। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ২৩ নম্বর ক্লাস। এই ২৩ নম্বর ক্লাসের পূর্বে তোমাদের ২২টি ক্লাস অতিবাহিত হয়েছে, আশা করি সেগুলো ভালোভাবেই তোমরা দেখেছো এবং অনুধাবন করেছো। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। এই পৃথিবীতে পিতামাতার চেয়ে আপনজন আমাদের আর কেউই নেই। পিতামাতার ওসিলাতেই আমরা দুনিয়াতে এসেছি, তাদের স্নেহ ও আদরে আমরা লালিত পালিত হয়েছি এবং বড় হয়েছি। প্রিয় শিক্ষার্থী, পিতামাতা ছাড়া আমাদের এর চাইতে আপনজন পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেননা পিতামাতার ওসিলাতেই আমরা এই পৃথিবীতে এসেছি, তখন আমরা ছিলাম ছোট। এই ছোট্ট অবস্থায় আমরা পৃথিবীতে এসেছি, তখন কিছুই বুঝতাম না। এমন সময় পিতামাতা আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে আমাদেরকে বড় করে তুলেছেন। প্রিয় শিক্ষার্থী, শিশুকালে আমাদের মলমূত্র পরিষ্কার করেন, অসুখ বিসুখ হলে অনেক সেবা যত্ন করেন। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা শিশু ছিলাম তখন আমাদের বিভিন্ন রকমের অসুবিধায় পড়তাম, অসুখে পড়তাম, সমস্ত অসুখ বিসুখ সমস্ত সমস্যা থেকে আমাদেরকে পিতামাতাই মুক্ত করেছেন। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর রহমতে পিতামাতাই আমাদেরকে সেই সমস্যা থেকে মুক্ত করেছেন। তারা সব সময় আমাদের কল্যাণ ও মঙ্গল কামনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, শূন্যস্থান পূরণ আজকের HW দিয়েছি, এখানে পিতামাতা সব সময় আমাদের ড্যাশ ও ড্যাশ কামনা করেন, কল্যাণ ও মঙ্গল, এটি একটি শূন্যস্থান পূরণ হতে পারে। তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে, সেজন্য তোমরা এটিও বাড়ির কাজ হিসেবে HW হিসেবে তোমরা লিখতে পারো। আমাদের সুস্থতা ও সুখ সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিভিন্ন সময় পিতামাতাই আমাদের জন্যে অর্থাৎ সন্তানের জন্যে বিভিন্নভাবে তারা আমাদের সুখে যেন থাকি এবং সমৃদ্ধিতে যেন থাকতে পারি, সেই জন্যে আল্লাহ দরবারে আমাদের জন্য তিনি তারা দোয়া করেন। এহেন হিতাকাঙ্ক্ষী পিতামাতার প্রতি আমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। যারা আমাদের ছোটকাল থেকে ছোট থেকে বড় করলেন, বিভিন্ন সমস্যার সব সমস্যা সমাধান করলেন, যারা আমাদের সুস্থতার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, তাহলে তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, সেই দায়িত্ব কর্তব্য অবশ্যই আমাদের পালন করতে হবে। আমরা সব সময় পিতামাতার খেদমত করব, সব সময়ই পিতামাতার খেদমত করার চেষ্টা করব, অর্থাৎ তারা যখন যা বলেন সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলেই তাদের খেদমত করা হবে। প্রিয় শিক্ষার্থী,
পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে জোরে কথা বলবো না, তাদের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে এ ধরনের কথা বলা বেয়াদবি, প্রিয় শিক্ষার্থী, এই রকম বেয়াদবি করব না, তাদের সাথে অবশ্যই আমরা নরম সুরে ভালো ব্যবহার করে কথা বলবো, প্রিয় শিক্ষার্থী, তাদের আদেশ নিষেধ শুনব এবং মেনে চলব, তারা যা বলবে যেমনই হোক সে আদেশ, প্রিয় শিক্ষার্থী, শুধুমাত্র আল্লাহ সাথে শিরক করা ছাড়া, যেমন আদেশ করুক ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে সেটি নিষেধ আদেশ নিষেধ মান্য করব এবং মেনে চলব, প্রিয় শিক্ষার্থী, তাদের সম্মান দেখাব, তাদের সেবা যত্ন করব, তারা অসুস্থ হলে সেবা করব, চিকিৎসার ব্যবস্থা করব, এক সময় তারা আবার বয়স হয়ে যায়, যখন পিতামাতা বয়স হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন আবার তাদের আমরা খেদমত করব, যেমন তারা আমাদেরকে খেদমত করেছিল ছোটোর সময়, ছোট যখন ছিলাম তখন আমরা কিছুই বুঝতাম না, প্রিয় শিক্ষার্থী, ঠিক এমনই পিতামাতাও যখন অনেক বয়সী হয়ে যায় তখন তারাও এরকম ভালো জ্ঞান থাকে না, তখন তাদেরকে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদের চিকিৎসার ব্যবস্থা করব, তাদের সুস্থতার জন্যে আল্লাহর দরবারে দোয়া করব, যেমন দোয়া করতেন পিতামাতা আমাদের জন্যে, প্রিয় শিক্ষার্থী, তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন সেদিকে খেয়াল রাখব, যে কোনো মূল্যে পিতামাতার সুখ শান্তি আমরা কামনা করব, প্রিয় শিক্ষার্থী, কেননা পিতামাতাই হচ্ছে সন্তানের জান্নাত, প্রিয় শিক্ষার্থী, হাদিস শরীফের মধ্যে এসেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হচ্ছে সন্তানের জান্নাত, প্রিয় শিক্ষার্থী, সেজন্যে মা বাবাকে অবশ্যই সেবা যত্ন করতে হবে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এটা কোরআনের বাণী, প্রিয় শিক্ষার্থী, তোমার পাঠ্য বইয়ের মধ্যে এই কোরআনুল করিমের এই আয়াতে করিমাটা এসেছে, প্রিয় শিক্ষার্থী, এই আয়াতে করিমা মুখস্থ করবে এবং এর অর্থ ভালো করে শিখে নেবে, আমরা পিতামাতার সাথে সামান্যতম কষ্ট দেব না, পিতামাতার মনে সামান্যতম কষ্ট দেব না, প্রিয় শিক্ষার্থী, দুঃখ দেব না, তাদের সামনে গালিগালাজ করব না, কটু কথা বলবো না, গালি দেব না এবং মন্দ কথা বলবো না, তিরস্কার করব না, আমরা তাদের সামনে বা অগোচরে এমন কথা বলবো এবং এমন কাজ করব যা তারা দেখলে বা শুনলে খুশি হন, প্রিয় শিক্ষার্থী, তাদের জন্যে এমন কাজ করতে হবে, এমন কথা বলতে হবে যেই কথা শুনলে পরবর্তীতে পিতামাতা খুশি হন, আর এমন কাজ করা যাবে না যেই কাজ করলে পরবর্তীতে পিতামাতা শুনলে পিতামাতার মনে কষ্ট পাবে, প্রিয় শিক্ষার্থী, এমন ধরনের কোনো কাজই আমরা করব না, প্রিয় শিক্ষার্থী, তারা খুশি হলে আল্লাহও আমাদের উপর খুশি হন, অর্থাৎ পিতামাতা পিতা যদি খুশি হন, মাতা যদি খুশি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের উপরে খুশি হবেন, হাদিস শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ও সখতাহু ফি সখতিল ওয়ালিদি, এই হাদিসে হাদিস শরীফের অর্থ হিসেবে এসেছে, তোমার পাঠ্য বইয়ের মধ্যে দেখো, পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও তাহলে অবশ্যই পিতার সন্তুষ্টি প্রয়োজন, প্রিয় শিক্ষার্থী, পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, সেই কারণেই আমরা পিতামাতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব, প্রিয় শিক্ষার্থী, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তানের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, এমন সময় তাদের সামান্যতম দুঃখ কষ্ট অসুবিধা না হয় সেদিকে সব সময় খেয়াল রাখব, প্রিয় শিক্ষার্থী, যে কথা আগেও বলেছি, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই পিতামাতার সন্তানের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তখন আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন দুঃখ কষ্ট কোনো অসুবিধার মধ্যে না পড়েন, তাহলেই ইনশাআল্লাহ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারব, প্রিয় শিক্ষার্থী, তাদের মৃত্যুর পর তাদের জন্য আল্লাহর হস্তে দান খয়রাত করা,
প্রিয় শিক্ষার্থী, যখনই এই পিতামাতা পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে ছেড়ে চলে যাবেন, তখনই এই পিতামাতার জন্য দোয়া তো করতেই হবে, আবার সাথে সাথে তাদের জন্য দান খয়রাত করতে হবে। তাহলেই কেবল কবরের মধ্যে শুয়ে শুয়ে তোমার পিতামাতা আমার পিতামাতা সওয়াব পাইতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাদের জন্যে, তাদের মাগফিরাতের জন্যে আল্লাহর কাছে সর্বদা নিম্নোক্ত দোয়া করব। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি নামাজের প্রতি ওয়াক্ত নামাজ পড়েই এই সকল পিতামাতার জন্যে এই বলে দোয়া করব যেটি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যে এই দোয়া বলে সন্তান তার পিতামাতার জন্যে সদা সর্বদা দোয়া করতে থাকবে। প্রিয় শিক্ষার্থী, দোয়াটি হচ্ছে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পড়ে দোয়া করতে হবে। দোয়াটির অর্থ, হে আমার প্রতিপালক, পিতামাতা আমাকে যেমন শৈশবে স্নেহ যত্নে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি ঠিক তেমনই দয়া করুন। অর্থাৎ শৈশবে যখন আমি ছোট ছিলাম তখন আমাকে যেভাবে দয়া করেছেন, লালন পালন করেছেন, আজ আমার পিতামাতার প্রতিও আপনি তেমনই দয়া করুন, লালন পালন করুন। প্রিয় শিক্ষার্থী, পিতামাতার খেদমতের ব্যাপারে একটি আদর্শ কাহিনী রয়েছে তোমার পাঠ্য বইয়ের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, সেই আদর্শ কাহিনী আমরা সকলেই জানি, কিন্তু বারবার এটি বলা এ কারণেই যে বারবার বললে এলেম বাড়ে, জ্ঞান বাড়বে। প্রিয় শিক্ষার্থী, হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক সেই ঘটনা, হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই ইরানের অধিবাসী ছিলেন। এখানে ইরানের নিচে যদি শূন্য স্থান পূরণ, অর্থাৎ ইরানের নিচে টান দিয়ে তোমরা শূন্য স্থান পূরণ হিসেবে এটিও দিতে পারো, তাহলে বোঝা গেল যে হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই কোথাকার অধিবাসী ছিলেন? ইরানের অধিবাসী ছিলেন। এই প্রশ্ন আসলে মনে রাখবে ইরান, অনেকেই ইরাক লিখে দেয়, ইরানের অধিবাসী ছিলেন, এটি উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসো হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির সেই ছোট্ট সেই কাহিনীটি আমরা শুনে আজকের ক্লাস শেষ করব। প্রিয় শিক্ষার্থী, হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহির যখন খুব ছোট ছিলেন তখন তার আম্মাজান একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই ছোট, আম্মাজানও অসুস্থ, মা হঠাৎ ঘুম থেকে জেগে বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ আমাকে একটু পানি দাও, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছি, আমাকে একটু পানি দাও। তখন বাইজিদ ঘুম থেকে উঠে দেখলেন কলসির মধ্যে, হাঁড়ির মধ্যে কোনো পানি নেই। প্রিয় শিক্ষার্থী, তখন বাইজিদ কিন্তু তোমার মতো ছোট, আমার তোমাদের মতোই তখন ছোট। প্রিয় শিক্ষার্থী, এই বাইজিদ চলে গেলেন পানি আনতে, কারণ মাকে পানি খাওয়াবেন। কোথায় চলে গেলেন? অনেক দূরে নদীতে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে যখন নিয়ে আসলেন তখন দেখলেন হযরত বাইজিদের মা আবার ঘুমিয়ে পড়েছে। বাইজিদ তখন পানির গ্লাস নিলেন, পানি ভরলেন, গ্লাস নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ দেখা গেল ফজরের আজান হয়ে গেল। সেই ফজরের আজানের সময় বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল। বাইজিদের মা তখন ঘুম থেকে উঠে দেখলেন বাইজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় শিক্ষার্থী, বাইজিদকে বললেন, তুমি পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন, তুমি ঘুমাও নাই? তখন বললেন যে, মা তুমি আমার কাছে পানি চেয়েছিলে, কিন্তু পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। এখন যদি আমি যদি ঘুমিয়ে পড়তাম, হঠাৎ যদি তুমি ঘুম থেকে উঠে আমার কাছে পানি চাইতে, তাহলে আমি তুমি কষ্ট পেতে, আমি তো পানি দিতে পারতাম না, সেই জন্যেই আমি দাঁড়িয়ে আছি। বাইজিদের মা পানি খাইলেন, পানি পান করলেন, পান করার পর দুরাকাত নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ শেষে বাইজিদের জন্য দোয়া করলেন, জগতের বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেলেন মায়ের দোয়ার বদলতে। প্রিয় শিক্ষার্থী, তাই মায়ের দোয়া অবশ্যই আমাদের জন্য প্রয়োজন। সেই জন্য আমরা এই
আদর্শ কাহিনী থেকে এটি শিখতে অবশ্যই আমরা শিখতে পেরেছি যে মা বাবার কথা শুনতে হবে এবং মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়ে ভিন্ন টপিকের উপর আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।